ভগবানপুরে বিজেপি নেতাকর্মীদের উপরে আক্রমণ। দলীয় মিটিং শেষে বাড়ি ফেরার পথে বিজেপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার গোয়ালাপুকুর বাজারে। ঘটনায় আহত হয়েছে বিজেপির ভগবানপুর পুরমণ্ডল সভাপতি রমেশ মাইতি, বিজেপি নেতা দেবব্রত কর ও সুভাষ বাগ। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। আজকে আমাদের তামিলনাড়ুর তো সাংগঠনিক জেলার ভার্চুয়াল মিটিং হয়েছিল মোবাইলের মাধ্যমে। আমরা গয়লাপুকুর বাজার সংলগ্ন এই বাসস্ট্যান্ডের কাছেই আমরা চার পাঁচজন আমরা ভার্চুয়াল মিটিংটা আমরা শুনছিলাম। ভার্চুয়াল মিটিং শেষ হওয়ার পরেই আমাদের জেলা নেতৃত্ব অসিত দা এবং আমার উপরে আমার মণ্ডল সভাপতি পূর্ব মণ্ডল সভাপতি রমেশ মাইতি, তার সঙ্গে তার আমার পার্টির একজন সহকর্মী হঠাৎ মিঠুন কর আমাদের উপরে অতর্কিত আক্রমণ করেন। তার নেতৃত্বে আরো অনেকজন ছিল। মিঠুন কর হচ্ছে ওখানকার তৃণমূলের বনরপুরে বাড়ি, তৃণমূলের হচ্ছে সন্ত্রাস সৃষ্টি করে, তৃণমূলেরই শাসক দলেরই একজন মারমাত বাহিনীর লিডার। ওর নামে নন বেলুরু সেকশন আছে। স্থানীয় প্রশাসনকে আমরা বারবার জানিয়েও কোনো স্টেপ নেয়নি, অথচ আমাদের সাধারণ বেলবুল সেকশনে আমাদেরকে অ্যারেস্ট করা হয়। আজকে এই অবস্থা নিয়ে যখন ওসির কাছে আমরা যাই, আবেদন করি, ওসি আমাদেরকে চমকাচ্ছে, আমাদেরকে অ্যারেস্ট করার ভয় দেখাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।